সত্যি কি ঘটতে চলেছে তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দমমা? ইউক্রেনে 2000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স, কি করবেন পুতিন? হঠাৎ করেই কেন প্রথমবারের মতো হামাস নেতা হানিয়ার সঙ্গে দেখা করলেন চীনা দূত? জিম্মি জাহাজের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করলো সোমালিয়ার জলদস্যুরা। ভারতের সব ব্যাংকে সাইবার হামলার ঝুঁকি। ইউক্রেনে 2000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। রাশিয়ান পক্ষের কাছে তথ্য রয়েছে যে ফ্রান্স ইউক্রেনে পাঠানোর জন্য 2000 সৈন্যের একটি সামরিক দল প্রস্তুত করেছে। রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এসবিআরের পরিচালক সের্গেই নারিশকিন এই তথ্য দিয়েছেন। ফ্রান্সের বর্তমান নেতৃত্ব সাধারণ ফরাসি জনগণের মৃত্যু বা জেনারেলদের উদ্বেগের কথা চিন্তা করে না। রাশিয়ান এসবিআরের কাছে আসা তথ্য অনুযায়ী ইউক্রেনে পাঠানোর জন্য একটি দল ইতিমধ্যেই প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে এতে প্রায় 2000 সৈন্য অন্তর্ভুক্ত থাকবে বলে তিনি মনে করেন। রুশ বিদেশি গোয়েন্দা প্রধানের মতে ফরাসি সামরিক বাহিনী ভয় করে যে এত বড় সামরিক ইউনিট ইউক্রেনে গোপনে স্থানান্তর এবং স্থাপন করা যাবে না। এটি এইভাবে রাশিয়ান সশস্ত্র বাহিনীর আক্রমণের জন্য একটি বৈধ অগ্রাধিকারের লক্ষ্য হয়ে উঠবে। এর মানে হলো যে তারা ওই সমস্ত ফরাসিদের মধ্যে একই ভাগ্য ভোগ করবে যারা আগেও হামলা করতে রাশিয়ায় গিয়েছে। প্যারিসে ইউক্রেনের উপর একটি সম্মেলনের পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দ্ব্যর্থহীনভাবে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের জোরে পশ্চিমা স্থলসেনা পাঠানোর জল্পনাকে অস্বীকার করেননি। তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পশ্চিমা রাষ্ট্রগুলো এই সংঘাতে রাশিয়ার বিজয় ঠেকাতে যা প্রয়োজন তাই করবে। হামাস নেতা হানিয়ার সঙ্গে দেখা করলেন চীনা দূত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দূত কাতারের রাজধানী দোহায় হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। 19 মার্চ মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে। 7ই অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলা এবং উপত্যকায় সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রথমবার কোনো চীনা দূত হানিয়ার সঙ্গে দেখা করলেন। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রাষ্ট্রদূত ওয়াং কেজিয়ান দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন। তারা গাজার সংঘাত এবং অন্যান্য ইস্যুতে মতামত বিনিময় করেছেন। এদিকে বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মঙ্গলবার ফিলিস্তিনের সমস্ত দলকে অভ্যন্তরীণ বিবাদ ভুলে একত্রিত হয়ে সংলাপ করার জন্য আহ্বান জানিয়েছেন। জিম্মি জাহাজের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করল সোমালিয়ার জলদস্যুরা। 23 জন নাবিক সহ বাংলাদেশি জাহাজ জিম্মি করার 9 দিনের মাথায় সোমালিয়ার জলদস্যুরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। জলদস্যুরা আজ বুধবার যোগাযোগ করে বলে জানিয়েছেন মালিক পক্ষ। জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন জলদস্যুরা যোগাযোগ শুরু করেছে, এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা যোগাযোগ শুরু হয় এখন জলদস্যুরা মুক্তিপণ দাবি করতে পারে। দর কষাকষির এক পর্যায়ে সমঝোতায় পৌঁছালে জাহাজসহ নাবিকদের মুক্তি মিলতে পারে। বিষয়টি নিয়ে জানতে চাইলে নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী প্রথম আলোকে বলেন যোগাযোগ শুরুর দিকটি ইতিবাচক। মালিকপক্ষ ও বিমাকারী প্রতিষ্ঠান জলদস্যুদের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছাবে বলে তিনি আশা করেন। অবশ্য জলদস্যুদের যোগাযোগের আগে মালিকপক্ষ সমঝোতার নানা প্রক্রিয়ার কাজ গুছিয়ে এনেছিল বলে সূত্র জানায়। 12ই মার্চ সোমালিয়া উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা। ভারতের সব ব্যাংকে সাইবার হামলার ঝুঁকি। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই দেশের সব ব্যাংকে সাইবার হামলার ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছে। সম্প্রতি পরিদর্শনের সময় আরবিআই বিভিন্ন ব্যাংকে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ত্রুটি খুঁজে পেয়েছেন। আরবিআই কর্মকর্তারা বলছেন ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছে এবং এইসব ত্রুটি দ্রুত সংশোধন করা না হলে ব্যাংকগুলো সাইবার হামলার শিকার হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ব্যাংকিং ব্যবস্থায় সাইবার হুমকি বৃদ্ধি পেয়েছে। পার্লামেন্টে দেওয়া হিসাব অনুযায়ী 2018 সালের জুন থেকে 2022 সালের মে মাসের মধ্যে হ্যাকাররা মোট 248 বার ডেটা চুরি করেছে। এর মধ্যে সরকারি ব্যাংকে 41 বার এবং বিদেশি ব্যাংকে 2 বার সাইবার হামলা হয়েছে। আরবিআই ব্যাংকগুলোকে তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য নির্দেশ দিয়েছে। হুমকির মুখে ইউক্রেনের অস্তিত্ব, আমেরিকার হুঁশিয়ারি। ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে আমেরিকা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সতর্ক করে দিয়ে বলেছেন ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। একই সঙ্গে তিনি মিত্রদের বোঝাতে চেয়েছেন আমেরিকা কিয়েভের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অর্থের অভাব রয়েছে। মূলত ইউক্রেনের জন্য আরও $60 বিলিয়ন সরবরাহ করবে এমন একটি বিলের উপর ভোট ডাকতে অস্বীকার করছেন
রিপাবলিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন। এবং এই পরিস্থিতিতে দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ান বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাওয়া কিয়েভকে সহায়তা পাঠানোর উপায় খুঁজছে হোয়াইট হাউস। জানা গেছে ইউক্রেনকে সমর্থনকারী প্রায় 50টি মিত্র দেশের অংশগ্রহণে জার্মানির রামস্টেইন বিমানঘাটিতে অনুষ্ঠিত ইউক্রেন প্রতিরক্ষা কন্ট্রাক্ট গ্রুপ ইউডিসিজি নামে পরিচিত একটি মাসিক বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন অস্টিন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, আজ ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে এবং আমেরিকার নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আর বলেন, মার্কিন নিরাপত্তা সহায়তা এবং গোলাবারুদ সরবরাহ সচল রাখার জন্য আমি আজকে এখানে এসেছি। এটি ইউক্রেনের জন্য টিকে থাকা এবং তাদের সার্বভৌমত্ব টিকে রাখার বিষয়, একই সঙ্গে এটি আমেরিকার জন্য সম্মান ও নিরাপত্তার বিষয়। পাকিস্তানে পরিচয় লুকিয়ে আর্মির ক্যাপ্টেন লেফটেন্যান্ট পদে আফগানরা। পাকিস্তানের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী, দেশটিতে সামরিক অভ্যুত্থান বটেই, এমনকি সরকারের গঠন কিংবা পতনের মতো বিষয়গুলোতেও অতীতে পরমাণু শক্তিধর এই দেশটির সেনাবাহিনীর ভূমিকা দেখা গেছে। এবার এই সেনাবাহিনীর ভেতরেই কিনা পরিচয় লুকিয়ে ঢুকে পড়েছিল আফগান নাগরিকরা। পাকিস্তানে বসবাসকারী এই আফগান নাগরিকদের মধ্যে দুইজন আবার পাকিস্তানের সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট পদেও পৌঁছে গিয়েছিলেন। অবশ্য ধরা পড়তেই তাদের সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডোয়ান। দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পাকিস্তানে বসবাসকারী আফগান নাগরিকরা সেনাবাহিনীতে যোগদান করতে সক্ষম হয়েছিল এবং তাদের বরখাস্ত করার আগে একজন ব্যক্তি সেনাবাহিনীর ক্যাপ্টেন পদেও পৌঁছে গিয়েছিলেন। চলতি সপ্তাহের শুরুতে ডন নিউজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী এই কথা জানান। প্রতিরক্ষামন্ত্রী আসিফ আরও বলেন, পূর্ববর্তী PMLN সরকারের মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সেনাবাহিনীতে কর্মরত আফগান নাগরিকদের বরখাস্ত করার জন্য ফাইলগুলোতে স্বাক্ষর করেছিলেন। কমিশন অফিসারদের পদমর্যাদার উল্লেখ করে পাকিস্তানের প্রভাবশালী এই মন্ত্রী বলেন, তাদের মধ্যে একজন ছিলেন ক্যাপ্টেন এবং অন্যজন ছিলেন লেফটেন্যান্ট। তিনি আরও বলেন, সেনাবাহিনীর এক অফিসারের বাবা চিঠি লিখে দাবি করেন, যদিও তিনি একজন আফগান নাগরিক, তারপরও তিনি বছরের পর বছর ধরে পাকিস্তানে বসবাস করছেন এবং কোয়েটায় সম্পত্তি এবং ব্যবসাও প্রতিষ্ঠা করেছেন। মহাকাশে পরমাণু শক্তি কেন্দ্র তৈরি করতে উঠে পড়ে লেগেছেন পুতিন, বিপজ্জনক হতে পারে মনে করছে আমেরিকা। পরমাণু যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত, সে দেশের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পশ্চিমী দুনিয়াকে এভাবেই হুঁশিয়ার দিয়েছিলেন। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি, ষষ্ঠবারের মতো প্রেসিডেন্টের আসনে বসেছেন। তবে পুতিনের এই পরমাণু যুদ্ধ সংক্রান্ত বাণী মোটেও ভালোভাবে নেয়নি আমেরিকা। এ নিয়ে ক্ষোভ প্রকাশও করেছে জো বাইডেনের দেশ, যদিও আমেরিকার এই ক্ষোভকে পুতিন আমলে নিতে নারাজ বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এবার মহাকাশেও পরমাণু শক্তি কেন্দ্র স্থাপন করতে চাইছেন পুতিন। এ নিয়ে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলেও শোনা গিয়েছে। আগেও একবার জল্পনা তৈরি হয়েছিল পুতিন মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাতে চাইছেন, তবে পরে রাশিয়ার প্রেসিডেন্ট জানান, ক্ষমতা থাকলেও মহাকাশে পারমাণবিক অস্ত্র পাঠানোর কোনো ইচ্ছা নেই রাশিয়ার। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম তাসের একটি প্রতিবেদন অনুযায়ী গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের মহাকাশে পরমাণু শক্তি কেন্দ্র নির্মাণ সহ বাকি মহাকাশ প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পাশাপাশি মহাকাশ প্রকল্পগুলিতে যাতে সঠিকভাবে অর্থের যোগান বজায় থাকে সে বিষয়েও নজর দেওয়ার কথা জানিয়েছেন পুতিন। ফেব্রুয়ারিতে সূত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম CNN একটি প্রতিবেদনে বলা হয়েছিল, মস্কো এমন একটি পরমাণু অস্ত্র তৈরি করতে চলেছে যা বিপুল সংখ্যক বাণিজ্যিক এবং সরকারি উপগ্রহকে বিকল করতে সক্ষম। এরপর আবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে সরকারি আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে পুতিন নাকি বলেছিলেন, রাশিয়ার দক্ষতা রয়েছে, আমাদের কাছে এমন সম্পদ রয়েছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, এইসব সম্পদের ভবিষ্যৎ নিয়েও বিশ্বাস রাখতে পারি।